हे वेलकम भिवार्स वेलकम टू माई चैनल। तो आज के तुम्हारे हमें देखिए देव जो हिरो मोटोकॉर्प मान हिरो तरफ থেকে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে এবং আজকে হিরোর তরফ থেকে কি করে আমরা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। তো फ्रेंड्स অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো এবং এখানে কিন্তু অনেক ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে, তোমাদেরকে একবার আগে ভ্যাকেন্সিগুলো দেখিয়ে নিই তারপর কিন্তু ভিডিওটি কন্টিনিউ করছি। ওকে फ्रेंड्स আমি এখানে সেলস অ্যান্ড টেক সাপোর্ট খুলে নিলাম, এখানে কিন্তু মাল্টিপারপাস জব আছে, ফাইন্যান্সের আছে এবং মার্কেটিং রিলেটেড আরও অনেক জবস আছে। তো আমি যে কোনো একটা সিলেক্ট করে যেখানে টেক সাপোর্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এখানে টেকনিক্যাল পার্টস সেলস ম্যানেজার টেরিটরি পার্টস সেলস ম্যানেজার এটা কিন্তু কলকাতা ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি রয়েছে এবং 15 ডিসেম্বর 2020-তে কিন্তু এই চাকরিটা পোস্ট করা হয়েছে এবং এর পাশাপাশি কিন্তু এতগুলো তোমরা দেখতে পাচ্ছ এতগুলো কিন্তু টেক সাপোর্টে রয়েছে এবং সেই জায়গায় কিন্তু এবং কোন কোন জায়গায় এটা নেওয়া হবে সেটাও কিন্তু মেনশান রয়েছে এবং ঠিক তার পাশাপাশি রয়েছে কোন তারিখে এই জবটি পোস্ট করা রয়েছে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ। তো फ्रेंड्स অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করো এবং আমি দেখিয়ে দিচ্ছি যে এর পাশাপাশি আরও অনেক ইন্টারেস্টিং জবস রয়েছে, ভিডিওটি কিন্তু কন্টিনিউ করবে, একদম কিন্তু স্কিপ করবে না এবং অবশ্যই তোমরা ভিডিওর সাথে থাকো। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করে দিও এবং তোমরা যদি দ্য টেকনোম্যান চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ আমি এরকম ধরনের ভিডিও সবসময় সবার আগে আনতে থাকি। সো फ्रेंड्स লেটস গেট স্টার্টেড। তো फ्रेंड्स আমাদের এই ওয়েবসাইটে আসতে গেলে ফার্স্টে এটা করতে হবে, গুগলে গিয়ে লিখতে হবে হিরো মোটোকর্প HERO MOTOCORP হিরো মোটোকর্প তোমরা লিখবে, লিখে এন্টার করবে এবং ফার্স্টেই যে ওয়েবসাইটটা তোমরা পাচ্ছ যে heromotocorp.com তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফার্স্টেই আসবে, এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে। তো এই ওয়েবসাইটে আমরা চলে এসেছি, এখানে এসে তোমাদেরকে যেটা করতে হবে এখান থেকে তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি কেরিয়ার্স বলে একটা অপশান তোমরা পেয়ে যাচ্ছ, একদম উপরের দিকেও তোমরা কেরিয়ার্স বলে একটা অপশান পেয়ে যাচ্ছ এবং অ্যাজ ইট ইজ তোমরা কিন্তু মোবাইল থেকে যদি করতে চাও একইভাবে তোমরা গুগল ক্রোম খুলবে এবং সেখান থেকে heromotocorp.com যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটে আসবে, আসার পর তোমাদেরকে একইভাবে এই কেরিয়ার্স অপশানটা খুঁজে নিতে হবে, একদম উপরেই থাকবে অ্যাবাউট আস ইনভেস্টার মিডিয়া কেরিয়ার্স এইরকম যে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ সেখান থেকে তোমাদেরকে কেরিয়ার অপশানে আসতে হবে। তো কেরিয়ার অপশানে আমি একবার চলে আসি, আসার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বি অ্যাওয়ার অফ ফ্রডেন্ট রিক্রুটমেন্ট, সব ক্ষেত্রেই আমরা জানি যে চাকরির জন্য কিন্তু নানা রকম ফেক পিপলস যারা রয়েছে মানুষের থেকে টাকা নিয়ে নেয়, মানুষকে ভুল বুঝিয়ে চাকরি তো দেয় না, তার পরিবর্তে কিন্তু অনেকগুলো টাকা নিয়ে নেয় এবং মানুষকে ঠকায়। তো সেই ঠকবাজের থেকে আপনারা কিন্তু দূরে থাকবেন, সেই জন্য কিন্তু এখানে একটা বড় নোটিশ দিয়ে দিচ্ছে যে তারা কিন্তু কোনো রকমভাবে থার্ড পার্টি কারোর সাথে যুক্ত নেই, সরাসরি কিন্তু তারা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু রিক্রুট করে থাকে সেটাই বলা হয়েছে এবং এই রিলেটেড আরও যদি কোনো কিছু তোমাদেরকে জানানো থাকে তো সেক্ষেত্রে recruitment@heromotocorp.com এই ইমেলে কিন্তু তোমরা মেল করে কিন্তু তাদেরকে জানাতে পারো সম্বন্ধে। তো এখানে যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনের ঠিক নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে কন্টিনিউ বলে একটা বাটন রয়েছে, তোমাদেরকে একবার ভালো করে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে যে কন্টিনিউ বলে একটা বাটন তোমরা দেখতে পাচ্ছ এই কন্টিনিউ বাটনে তোমরা ক্লিক করবে। এই কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু হিরোর যে জবসের যে পোর্টালটা রয়েছে সেটা কিন্তু পরিষ্কার চলে এসছে আমাদের সামনে এবং এখানে কিন্তু আমরা একদম নিচের দিকে চলে আসবো, নিচের দিকে এসে আমাদেরকে করতে হবে যেটা ভিউ অল জবস তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এর পাশাপাশি তোমাদের যদি মনে হয় যে তোমরা ভিউ অল জবস করবে না তো এখান থেকে তোমরা ফাইন্যান্স জব দেখতে পাচ্ছ, গ্লোবাল প্রোডাক্ট প্ল্যানিং জবস রয়েছে, ইনফরমেশন সিস্টেম জবস রয়েছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট জবস রয়েছে, স্ট্র্যাটেজিক রিসোর্স অ্যান্ড সাপ্লাই চেন জবস রয়েছে, গ্লোবাল বিজনেস জব রয়েছে, হিউম্যান রিসোর্স জব রয়েছে, অপারেশনস জব রয়েছে আর সেলস অ্যান্ড মার্কেটিং জবস রয়েছে। তো এতগুলো জবস তোমরা দেখতে পাচ্ছ এখানে জব অ্যান্ড অপরচুনিটিসের আন্ডারে কিন্তু রয়েছে এবং এই জবসগুলো তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো তোমাদের যে ফিল্ডে ক্যাপাবেল তোমরা বেশি, যে ফিল্ডে তোমাদের ক্যাপাবিলিটিস বেশি রয়েছে সেই ফিল্ডে কিন্তু তোমরা চাকরির জন্য আবেদন করবে। তো আমি অ্যাজ অ্যান এক্সাম্পল একবার সেলস অ্যান্ড মার্কেটিং জবস একবার ক্লিক করবো এবং আমরা যদি চাই ভিউ অল জবস বলে তার ঠিক নিচে যে বাটনটা রয়েছে এই বাটনেও ক্লিক করতে পারি। তো আমি একবার এই ভিউ অল জবস বাটনে একবার ক্লিক করছি, এখানে কিন্তু আমরা এসে আমরা কিন্তু আমাদের অ্যাজ পার কিওয়ার্ডস আমরা সার্চ করতে পারি, এখানে কিন্তু আমরা আমাদের কিওয়ার্ডস এখানে দিতে পারি যে কোন কি জবস আমরা খুঁজি এখানে লিখতে পারি এবং তার পাশে কিন্তু সার্চ বাই লোকেশন যে কোথায় আমরা জব খুঁজি সেই লোকেশন আমরা দিতে পারি, দিয়ে কিন্তু এখানে সার্চ জব অপশানে ক্লিক করলেই কিন্তু অ্যাজ পার আমাদের সার্চে যে আমরা ফিল্টার করে দিলাম সেই হিসাবে কিন্তু জব চলে আসবে। তো আমি এইসব করছি না, আমি তোমাদেরকে ভিডিও সরাসরি যে কোনো একটা জবসের দিকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমরা যেটা করবো সেলস অ্যান্ড মার্কেটিং জবস তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট যেটা রয়েছে আমি এই অপশানে একবার চলে আসবো, তোমরা কিন্তু তোমাদের অ্যাজ পার তোমাদের ক্যাপাবিলিটিস সেই জবের দিকে চলে যাবে। তো আমি একবার সেলস অ্যান্ড মার্কেটিং জবসে ক্লিক করলাম, তো সরাসরি কিন্তু আমাকে সেলস অ্যান্ড মার্কেটিং জবসের যে সমস্ত অপরচুনিটিস রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে এবং এখানে কিন্তু সেলস সম্বন্ধে এবং এখানে কিন্তু কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং রিলেটেড সমস্ত কিছু এখানে রয়েছে, তোমরা কিন্তু একবার এই অপশানটা ভালো মতন পড়ে নেবে, এইটা পড়লে কিন্তু তোমাদের অনেক কিছু ধারণা ক্লিয়ার হবে এবং এখানে কিন্তু আরও অনেক কিছু রয়েছে তোমরা একবার ভালো করে অবশ্যই দেখে নেবে এবং আমরা যদি একটু নিচের দিকে চলে আসি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেরিটরি পার্টস সেলস ম্যানেজার জব কলকাতা ওয়েস্ট বেঙ্গল এবং ডেট রয়েছে 15-12-তে এই জবটা পোস্ট করা রয়েছে। তো আমি এই ফার্স্ট জবটাই একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাজ অ্যান এক্সাম্পল, এবং তোমরা কিন্তু তাহলে আর যে সমস্ত জবসগুলো আছে তোমরা নিজেরাই দেখে নিতে পারবে। তো ফ্রেন্ডস এই টেরিটরি পার্টস সেলস ম্যানেজার জব যেটা রয়েছে আমি এই অপশানে একবার চলে এসেছি এবং এখানে এসে আমরা দেখতে পাচ্ছি ডেট রয়েছে 15-12-2020-তে পোস্ট করা হয়েছে, লোকেশন রয়েছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল, কোম্পানি রয়েছে হিরো মোটোকর্প এবং এখানে শর্ট ডেসক্রিপশন রয়েছে, তোমরা একবার এই ডেসক্রিপশনটা একবার পড়ে নিতে কিন্তু ভুলবে না। এবং এখানে কী রেসপন্সিবিলিটিস রয়েছে তোমরা কিন্তু এই অপশানটা একবার ভালো করে দেখে নেবে যে কী রেসপন্সিবিলিটিস বলতে কী বোঝাতে চেয়েছে। এই কী রেসপন্সিবিলিটিস তোমরা পড়লে বুঝতে পেরে যাবে যে এই জবটা করতে গেলে তোমাদেরকে কী কী কাজ করতে হবে। তার ঠিক নিচে রয়েছে স্কিলস ইনফরমেশন, তোমরা দেখতেই পাচ্ছ স্কিলস ইনফরমেশনে বলা আছে যে একজন ব্যক্তি যে আর কি এই জবের জন্য মানে আবেদন করতে চাইছে তার কোন কোন যোগ্যতা ন্যূনতম থাকা কিন্তু প্রয়োজন। এবং এখানে এডুকেশন রয়েছে যে ব্যাচেলার অফ এডুকেশন ইন অটোমোবাইল অ্যান্ড মেকানিক্যাল আর ব্যাচেলার ইন টেকনিক্যাল ইন অটোমোবাইল আর মেকানিক্যাল, তো এই এডুকেশন কিন্তু এখানে লাগবে। এবং এখানে রেলিভেন্ট এক্সপিরিয়েন্স কিন্তু কিছু বলা আছে, তোমরা একবার দেখে নেবে যে এখানে কী কী ডিটেলস বলতে চাইছে, তোমরা কিন্তু এই সমস্ত ডিটেলসগুলো এই যে ব্যাপারগুলো এগুলো ভালো মতন পড়লে কিন্তু তোমরা পেয়ে যাবে, তোমরা কিন্তু ভালো মতন বুঝতে পেরে যাবে। এবার রয়েছে জব সেগমেন্ট, জব সেগমেন্টে কি রয়েছে সেলস ম্যানেজমেন্ট, ইআরপি ম্যানেজার, সাপ্লাই চেন ম্যানেজার, সেলস টেকনোলজি ম্যানেজমেন্ট, অপারেশনস, তো এতগুলো ডেজিগনেশন কিন্তু রয়েছে, এই সমস্ত ডেজিগনেশনে কিন্তু লোক নিয়োগ করা হবে। এবং আমরা যখন একটু নিচের দিকে আসছি আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই নাও বাটন, তো এই বাটনে আমরা ক্লিক করে কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করবো। তো আমি একবার অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করছি, তো এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে তিনটা অপশান দেওয়া হয়েছে স্টার্ট অ্যাপ্লাই উইথ জিং আর এখানে অ্যাপ্লাই নাও রয়েছে, তো আমি অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করছি। তো এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে এখানে বলা হয়েছে যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিতে, যদি কারোর ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে অলরেডি এখানে অ্যাকাউন্ট করা থাকে তাহলে তারা ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। এবং আমাদের যেহেতু এখানে কিছু করা নেই তো আমরা এখানে নট রেজিস্টার্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যে অপশানটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই অপশানে কিন্তু আমরা ক্লিক করবো। ওকে ফ্রেন্ডস, এই অপশানে এসে আমাদের যেটা করতে হবে এখানে ইমেল আইডি দিতে হবে, এখানে আবার ইমেল আইডি দিতে হবে, এখানে একটা পাসওয়ার্ড চুজ করতে হবে, পাসওয়ার্ডটা কীভাবে তোমরা চুজ করবে সেটা এখানে পরিষ্কার লেখা রয়েছে এবং আবার সেই পাসওয়ার্ডটা এখানে লিখতে হবে, ফার্স্ট নেম দিয়ে দিতে হবে, লাস্ট নেম দিয়ে দিতে হবে আর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এবং অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেবে এবং সেখানে তোমাদেরকে বায়োডাটা আপলোড করতে বলা হতে পারে এবং আরও যে সমস্ত জব রিলেটেড ডিটেলস রয়েছে যেগুলো প্রত্যেক কটা ভিডিওতেই আমি দেখিয়ে থাকি সেই একই জিনিস থাকবে, করার পর কিন্তু তোমরা সাবমিট করে দিলে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস আমি সেই অপশানগুলোতে আর গেলাম না যে কারণ ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে অলরেডি। তো যদি তোমাদের তারপরেও কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে হেল্প করবো। এবং যদি তোমাদের ভিডিও রিলেটেড কোনো রকম কোশ্চেন থাকে কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না এবং কোন জেলা থেকে তোমরা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো ফ্রেন্ডস আজকের মতো এতটুকুই, যদি তোমরা দ্য টেকনোম্যান চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি মনে উপকারে এসেছে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না এবং অবশ্যই একটা লাইক করে কিন্তু আমাদের উৎসাহ দিও, কারণ তোমাদের দেওয়া একটা লাইক আমাদের নতুন ভিডিও বানাতে অনেকটাই বেশি উৎসাহ দেয়। তো ফ্রেন্ডস আজকে এতটুকুই, অবশ্যই তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।